রীতার পাকশালাতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদেরকে একদম অন্য স্বাদে অন্য স্টাইলে চিকেন কষা বা মাংস কষার রেসিপিটা করে দেখাবো। তা চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে ভিনিগার মাখিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো একটু আলু কেটে নিয়েছি, আলুটাকে বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেবো, তার জন্য টমেটো, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। সেটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নেবো। আরও কিছু মশলা অ্যাড করব, সেগুলো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। এই মশলাটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। তা দেখো এখানে আমি মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার যে চিকেনটা রেখে দিয়েছিলাম চিকেনের মধ্যে পুরো মশলার পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, মানে চিকেনে যতটা লবণ লাগবে সেটাই দিয়ে দেবো। দেবো হলুদ 1 টিস্পুন, ধনের গুঁড়ো দেবো 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দেবো 1.5 টিস্পুন, আর দিয়ে দেবো এটা মিট মশলা 1 টিস্পুন, আর দিয়ে দেবো টক দই 2 টেবিল চামচ, দিয়ে দেবো 1/2 টিস্পুন চিনি, আর দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে একটা হাতার সাহায্যে মাখাচ্ছি, তোমরা চাইলে হাত দিয়ে মাখতে পারো। যেহেতু এখানে লঙ্কার গুঁড়ো আর লঙ্কা বাটা দেওয়া রয়েছে, হাতটা জ্বালা করতে পারে, সেই জন্য আমি এখানে একটা হাতার সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। 30 মিনিটের জন্য মাংস মাখাটাকে রেখে দেব, আর ততক্ষণে আমি আলুগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর আলুগুলো ছেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব, তাতে আলু ভাজাটা খুব ভালো হবে। আর আলুগুলোকে দিয়ে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একটা ঢাকা দেব। এইভাবে যদি আলুটা ভাজা যায় আলুর মধ্যে লবণটা প্রবেশ করবে আর আলুটা খুব সুন্দরভাবে ভাজা হবে। আলুটা দেখো সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা তুলে নেব, আলুটা তুলে ওই তেলের মধ্যে ডাকচিনি, এলাচ, লবঙ্গ আর দিয়ে দেবো গোলমরিচ, আর দিয়ে দেবো এখানে কেটে রাখা 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। এই 1 টিস্পুন ঘি দিলে এই চিকেনের স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। আর পেঁয়াজের মধ্যে ঘিটা দিয়েছি, এত সুন্দর ফ্লেভার উঠেছে কি বলবো। তারপর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটাকে দিয়ে এইভাবে নাড়তে থাকবো, আর গ্যাসের ফ্লেমটা খুব বেশি বাড়াবো না, তাহলে চিকেনটা তলায় লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেই চিকেনটাকে ভালো করে নাড়বো, আর দিয়ে দেব একদম অল্প একটু জল, 1/2 কাপেরও কম। চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এবার একটা থালা ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে দিতে হবে। 15 মিনিট পর ফিরে এলাম, দেখো চিকেন দিয়ে কতটা জল ছেড়ে দিয়েছে, আর দেখেই মনে হচ্ছে চিকেনটা বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো এই চিকেনের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আলু চিকেন খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, এটা জাস্ট কালার হওয়ার জন্য। আর আগেই তো সব মশলা দিয়েই দিয়েছি, আর ঝালটা যে যেমন খাবে সেই পরিমাণ মতো দেবে। দিয়ে আবারও থালা ঢেকে দেবো 10 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোই রাখতে হবে। এই রান্নাটা হাই ফ্লেমে দিলে হবে না, যেহেতু কষা মাংস এটা কষিয়ে কষিয়ে করতে হবে। আর 10 মিনিট পর ফিরে এসে অল্প একটু জল দেবো, জলটা কিন্তু গরম জল দিতে হবে, জাস্ট একটু গ্রেভি রাখার জন্য, খুব বেশি জল দেবো না। আবারও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আর 5 মিনিট পর ফিরে এলাম, এসে দেখো বেশ চিকেনটা একদম পুরো হয়ে গেছে। আর এখানে একটা গরম মশলা দেবো, এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জায়ত্রী, সেটাকে শুকনো খোলায় রোস্ট করে সেখান থেকে 1/2 টিস্পুন দিয়েছি। আর এই চিকেন কষায় এই রকম একটা মশলা যদি দেয়া যায় লাস্টে গরম মশলা, তাহলে মাংসের স্বাদ একদম অন্যরকম হবে। আর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো, লাইক শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, এই রকম নিত্য নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছায়। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো।